মুসলিম নারী জাগরণের দৃষ্টান্ত এক অবিস্মরণীয় নাম বেগম রোকেয়া সাকত হোসেন। নানা অবহেলিত আর বাধা পেরিয়ে হয়ে উঠেছেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর মিঠাপুকুর পায়রা বন্দে বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ নিয়েও শিক্ষার আলো ছড়িয়েছে নারী সমাজে। আজকের নারীরা যা করছে তা বেগম রোকেয়ারই রেখে যাওয়া দর্শন। নারীদের অন্ধকার থেকে আলোতে আনার যে চেষ্টা, সেটাতে বেগম রোকেয়া সফল হয়েছেন। আজকে আমরা যে সমতার কথা বলছি, আজকে আমরা যে নারীর অধিকারের কথা বলছি, আজকে আমরা নারী শিক্ষার কথা বলছি, নারীর কর্মসংস্থানের কথা বলছি, সবটাই কিন্তু তার একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পথে কিন্তু আমরা এগিয়ে চলেছি। নতুন প্রজন্মের কাছে জাগ্রত এই মহিষী নারীর কর্মসাধনা তুলে ধরতে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটি সংস্কার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার দিকটা উন্নীত করেছেন, যার কারণে আজকে আমরা বেগম রোকেয়া কলেজে পড়তে পারতেছি। ঐতিহ্যের মধ্যে শুধু আমাদের এই মেলাটাই অন্তর্ভুক্ত, আর বাকি সব তো প্রায় বিলুপ্তর দিকেই। নেক্সট জেনারেশনের পক্ষে এটা সংরক্ষণ করা দরকার। বেগম রোকেয়া দিবসের দিনটিকে ঘিরে মেলা সহ এবারের নানা আয়োজন রয়েছে বলে জানান আয়োজকরা। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান, 3 দিনে একই ধরনের আছে, কবিতা আবৃত্তি আছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে, রচনা প্রতিযোগিতা আছে, বিতর্ক প্রতিযোগিতা আছে, বিকেলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত, রেখে গেছেন তার তৈরি করা অনেক প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী কাজ করে গেছেন। নারী জাগরণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রবে বেগম রোকেয়া সাকত হোসেনের নাম। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।